हरोसिमंस चैनल एस के लाइव न्यूज अब दिखेगा नए रंग रूप और नए अंदाज के साथ। नमस्कार, আপনারা দেখছেন এসকে লাইভ, আমি অনুষ্কা। এসকে লাইভের ভোট পর্বে মহা কভারেজ নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আগামী 12 তারিখে ভোট যুদ্ধ, সেই ভোট যুদ্ধে নেমে পড়েছে প্রত্যেকটি প্রার্থী। সেই প্রার্থীদের মধ্যে 47 নম্বর ওয়ার্ডের কংগ্রেস মনোনীত প্রার্থী সুধন ভৌমিক রয়েছেন আমাদের সাথে। কেমন আছেন দাদা? নমস্কার, এসকে লাইভের স্টুডিওতে আপনাকে স্বাগত। আচ্ছা, ওয়ার্ডে প্রচার কিভাবে করছেন? ওয়ার্ডে প্রচার ভালো চলছে, বাড়ি বাড়ি যাচ্ছি। অ্যাকচুয়াল তো 47 নম্বর ওয়ার্ডে ছোট ভাই বন্ধু বা গুরুজনরা সবাই আমাকে এক নামে চেনে, কেন কি ভূমিপুত্র তো বলে অনেকে ভাষাগুলো বলেন, সেটা বুঝে উঠতে পারে এটা কী হয়। তো আমি তো ওই পাড়াতেই জন্মেছি, পাতিকুলনি 3 নম্বর রোড ঘরে জন্মগ্রহণ করেছি। আমার কি বলবো, 66টা ওপারাতে আমার, এর থেকে বড় ভূমিপুত্র কাকে কি বলে সেটা আমি ঠিক বুঝে উঠতে পারি। অনেক ব্যানার পোস্টারে দেখি কাজের মানুষ ভূমিপুত্র। এবার কিছু কিছু ক্যান্ডিডেট বাইরের থেকে এসছে, তারাও বলছে কাজের মানুষ, তাদের কাজই দেখতে পেলাম না ওয়ার্ডে কখনো। ওয়ার্ডের লোক সেটা বুঝে নেবে যে কাকে ঠিকঠাক মানে ভোট করলে সে পাশে পাবে বা কাজ করবে। আচ্ছা, এই যে ওয়ার্ডে বললেন অনেক দিন ধরে ওয়ার্ডের বাসিন্দা আপনি, আগে তো অন্যজন কাউন্সিলর ছিলেন, তো ওয়ার্ডের বাসিন্দা হিসেবে কি কি মনে হয়েছে? কাউন্সিলরের কাছ থেকে কি কি পাওয়া যায় সেগুলো আপনি পাননি, আপনারা পাননি? কাউন্সিলরের কাছে যেগুলো পাওয়ার দরকার, যে একটা পরিষেবা তো বা ওয়ার্ড শান্তি শৃঙ্খলা বজায় রাখা যেটা কাউন্সিলরের কর্তব্য, তো সেরকম কিছুই পাওয়া যায়নি। নানান রকম মাঝে মাঝেই শোনা যায় হই হাই মারধর ঝুলঝামেলা, এরকম মানে হয়েই থাকে প্রায়, শুনতে পাই বা দেখিও। আর যেখানে কাউন্সিলর রয়েছেন আজ আমাদের গার্জিয়ান, তারপরে তো আমরা ভোট করে যেতে পারিনি। এখন তো আমি নিজেই ক্যান্ডিডেট হয়ে গেছি, ওই জায়গাটা তো আমি এখন নিজেই হয়তো লোকের পাশে থাকার জন্য বা এইসব ঝুলঝামেলা রোকার জন্য তৈরি থাকতে হবে, গরিব মানুষের পাশে থাকতে হবে। যত বড় করোনা ফোরোনা গেল কোভিডটা, কাউন্সিলর হিসাবে ওনার থেকে কোনো কিছু পাওয়া যায়নি 5 বছরের মধ্যে। আপনাদের ওয়ার্ডের সমস্যাগুলো নিয়ে আপনারা গিয়েছিলেন বলতে, যে ওয়ার্ডে এই সমস্যা রয়েছে, জলের সমস্যা রয়েছে, নিকাশি সমস্যা রয়েছে, এই যে প্রায় সময়ই একটা বিবাদ, একটা ঝামেলা লেগে থাকে, সেটা নিয়ে যাওয়া হয়েছে, সেটা নিয়ে কোনো রকম না রিপ্লে কোনো রকম কোনো অ্যাকশন পাওয়া যায়নি। সেটা কাউন্সিলর থেকে পাওয়ার দরকার, সেটা কোনো পরিষেবা পাওয়া যায়নি। তো আপনি যদি কাউন্সিলর হয়ে আসেন, যদি ওয়ার্ডের লোকজন আপনার সাথে দেন এবং আপনি যদি কাউন্সিলর হয়ে আসেন, তাহলে পারে কী কী সমস্যার সমাধান করবেন বলে মনে হয় প্রথমে? আমার প্রথম হচ্ছে, তার আগে একটু বলে দিই, যেটা মানে আমি ওয়ার্ডের বয়স্ক এবং বয়স্কাদের ফার্স্টে নমস্কার জানাই, আর ভাই আর বন্ধু যারা আছে তাদের জন্য সেগুলো আন্তরিক ভালোবাসা জানাই। তো আমার কাজ হবে গিয়ে প্রথম লক্ষণ হবে যে স্বাস্থ্য কেন্দ্রটা যে আমার ওয়ার্ডে আছে খুবই পরিস্থিতি খারাপের দিকে, তার পরিষেবাটা যাতে ভালো করতে পারি বা পেশেন্টকে ভালো মানে সহযোগিতা করা বা তার পেশেন্টের গার্জিয়ানকে একটা সুস্থভাবে বসতে দেওয়ার জন্য একটা ব্যবস্থা, মানে শিক্ষা। সব থেকে বড় প্রবলেম হয়ে আছে আমাদের 47 নম্বর ওয়ার্ডে একটা মানে পঞ্চানন নদী বলে নদী আছে, বহু পুরানো নদী আছে। তো এবছর আমি দেখতে পেলাম যে যারা বিহারি ভাষীরা একটা ছট পুজো খুবই মানে, কিন্তু এখন সব ভাষাভাষীর লোকই মানে স্থানটা দেয়, তো সেখানে বাঁধগুলো ভেঙে তাদের পুজো করতে এই 3-4 বছর ধরে খুবই কষ্ট এবছর হয়েছে। এবার ওয়ার্ডে যারা পুজো করেছেন তারা ঠিকই সেটা যদি আমার নিউজ দেখে ঠিক বুঝতে পারবে যে সত্যি না, ভোট পেতে গেলে অনেকে মিথ্যা বলে, আমি মিথ্যা আশ্রয় নিয়ে চলি না। কারণ কি, আমি ওখানে নিজে জন্মিয়েছি, ওখানেই বড় হয়েছি, আপনার আরও সমস্যাগুলো আছে, কোনোখানে বাঁধ ভেঙে আছে, নদীর পার ময়লা, আর ডাস্টবিনগুলোর ময়লাগুলো, একটা মন্দির আছে আমাদের ঐতিহাসিক কালী মন্দির, তার সামনে রাখা থাকে। এবার ডাস্টবিন মানে তো ময়লা, নানান ময়লা এঠো, হ্যাঁ আরও নানান নোংরা জিনিস, সেটা মন্দিরের সামনে ঢাকাটা ঠিক মনে হয় না। হ্যাঁ, সরিয়ে দেওয়া তো উচিতই, খালি আমি নয়
এটা মানে ওয়ার্ডবাসীদের সবারই এটা উচিত, ওই জায়গাটা যে একটা কালী মায়ের স্থান তার পাশেই রাখা। অনেক সময় কাক এসছে ওই ময়লা নিয়ে মন্দিরের উপরে পড়ছে, প্রতিবাদ করলে কেউ কেয়ার করছে না, অনেকবার বলা হয়েছে, কখনোই সেটা কাউন্সিলর থেকে ভালো আশা কিছু করা যায়নি, পাওয়া যায়নি। 47 নম্বর ওয়ার্ডের দিকে ড্রাগসের একটা বিশাল বড় ব্লেল্ট, আমরা যখন ডাউন লেভেলে দাঁড়িয়েও কাজ করেছি তখন আমরা শুনেছি যে ড্রাগসের একটা সমস্যা এবং ভবিষ্যৎ প্রজন্ম ধীরে ধীরে অন্ধকারের দিকে চলে যাচ্ছে। আর সেটা তো আমি আপনার আগে বললাম যে যদি আমি জয়ী হয়ে আসি বা এলাকার লোক যদি আমাকে জয়ী করে নিয়ে আসে তা আমি শান্তি শৃঙ্খলা বলতে সবই বুঝাই, এটা সেটা তো প্রথমেই ধ্যান দেব। এটা আপনার কথাও ঠিক, এটা তো 47 নম্বর ওয়ার্ডে একটা সব বেশি করে সব ওয়ার্ডে কম বেশি আছেই, এটা 47 নম্বর ওয়ার্ডের আর সেটার দিকে তো আপনার শান্তি শৃঙ্খলা বজায় রাখার তো কথা আমি আগেও বলেছি, অবশ্যই তার মধ্যেই আছে ওটা। আপনার বিরোধীতে যারা দাঁড়িয়েছেন তাদের মধ্যে সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী কাকে মনে হচ্ছে? আমার তো লড়াই সিপিএম এর সাথে, বিজেপি সিএম সিডর কেন তো মাইনে রাখি না, ওটা ওদের কোনোদিন ওয়ার্ড ছিল না, কংগ্রেস সিপিএমের ওয়ার্ড ছিল, তো আমি তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করছি সিপিএম এর সাথে। আচ্ছা, আগে যখন সিপিএম কংগ্রেসের যে যুদ্ধ সেটা দেখতে পাবে এবার 47 নম্বর ওয়ার্ড, আপনার যেটা মনে হচ্ছে তাই তো? আচ্ছা, ওয়ার্ডের মানুষজনের কাছে যাচ্ছেন, প্রথম তিনটি কী কী সমস্যা শুনলেন এতদিন ধরে যে কথা বললেন? আপনার এখন ভোটার সংখ্যা কত আছে? 7200 সামথিং আছে। তার মধ্যে কতজনের সাথে দেখা করতে পেরেছেন? মোটামুটি 4,500 লোকের সাথে দেখা করে দিয়েছি, বসে গল্প করেছি। 4,500 লোকের সাথে দেখা করতে পেরেছেন, ভোট প্রচার করতে পেরেছেন, কী কী সমস্যা উঠে এসছে তার মধ্যে থেকে? সমস্যা থেকে উঠে এসছে প্রথমত ড্রেন নিকাশি, খুবই অবস্থা খারাপ। তারপর যেটা কোভিডের করোনাতে কেউ পাশে দাঁড়ায়নি, কোনো কাউন্সিলার থাকতে কাউন্সিলার আসেনি, অনেকবার অভিযোগ ছিল। আর তার মধ্যে ওই বাঁধের সমস্যা আছে, নদীটার কথা বললাম, আপনারা হয়তো নিউজে দেখেছেন ভয়াবহ জল হয়েছিল, অনেক গরিব মানুষের ক্ষতি হয়েছে। হ্যাঁ, সারা 24-26 ঘন্টা ধরে অনেক অনেক ঘরে অনেক অনেক কলা গল্প পর্যন্ত জল ছিল, এইসবই সমস্যা আমাকে ধরে তুলছে। জল নিকাশি ব্যবস্থাটা ঠিক মতো না হলে পারেই সেখানে কিন্তু জল যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায়, সেই ক্ষেত্রে জল নিকাশি ব্যবস্থা বা সেই ক্ষেত্রে নিকাশি ব্যবস্থাটা আপনাকে জোর দিতে হবে যা হলে পারে। আর আপনি বলছেন যে সেই জায়গাটাতে আপনি জোর দেবেন, ওয়ার্ডের এতগুলো সমস্যা রয়েছে, যদি ওয়ার্ডের ক্ষমতায় আসেন 5 বছর কি খুব বেশি কম এই সমস্যাগুলো সমাধানের জন্য? 5 বছর মানে সব আপনাকে যেটা বলেছেন কমই হয়ে যায়, কাজ তো 47 ওয়ার্ডে অনেক রয়ে আছে, খেলার মাঠগুলো একটা প্রতিযোগিতা ক্রিয়া প্রতিযোগিতা দেখে আছে, সেটা দিয়ে ছেলেমেয়ে অনেক পিছিয়ে পড়েছে, একটা সুন্দর মাঠ মেরামত নেই সেখানে, একটা বয়স্কদের পার্ক নেই, যেটা আপনি বললেন যে বয়স্কদের পার্কের নানান নেশার আড্ডা সেটাই চলছে, তো বয়স্ক লোকরা ওখানে মানে ওরা একটা বিকাল হলে একটা খোঁজে যে কোথায় বয়স্ক লোকরা গিয়ে বসে বসে পার্কটা অবস্থা দুরবস্থা হয়ে আছে, সেদিকে ধ্যান দেবো আমি। ওয়ার্ডের বাসিন্দা হিসেবে আপনাদের এই যে মাঠে যে একটা যুবের আসর বলুন বা নেশার আসর বলুন বা যে কোনো একটা কিছু আসর বা ড্রাগসের যে এই জিনিসগুলো আপনারা যখন ওয়ার্ডের বাসিন্দা হিসেবে দেখেছেন, প্রার্থী হিসেবে না বাসিন্দা হিসেবে দেখেছেন, সেখানে আপনারা কোনো সময় প্রোটেস্ট করেননি? হ্যাঁ, প্রোটেস্ট করা হয়েছে, যৌথভাবে প্রোটেস্ট করা হয়েছে। এখানে কি বাইরের ওয়ার্ডের মানুষজনও আসেন? আপনি যদি আপনার ঘরে আমাকে জল খেতে না ডাকেন আমি যাবো কিভাবে, কোন সাহসে যাবো? ভেরি সিম্পল, একটা লোকাল লোকের সাইডে এই তো বাইরের লোক এসে আড্ডা করছে, সুযোগটা নিচ্ছে, তাতে ছোট ছোট বোনেরা আছে তাদেরও প্রবলেম হয়, ওখানে নানান ভাষাভাষী হয়, এটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, তো সেটাতে মানে ওয়ার্ডে একটা মানে বিশ্রী ব্যাপার হয়ে ওঠে। এবার তাদের কাছে কিছু ছোটো মোটো তাদের নেশার অস্ত্রপ্রস্তাবও থাকে, নিজের জানারও ভয় থাকে, প্রোটেস্ট করা হয়নি, তা অনেকবার প্রোটেস্ট করা হয়েছে জনগণভাবে, কিন্তু ওখানে কাউন্সিলর থাকতে সেরকম একটা প্রশাসনিক অ্যাকশনও নেয়নি, প্রশাসন যদি সাপোর্ট না করে আমরা সাধারণ মানুষ কি করতে পারি? আপনি যে বললেন ওই ওয়ার্ড সবসময় সিপিএম এর ছিল বা কংগ্রেসের ছিল,
সেখানে সিপিএম এর পুরনো ওয়ার্ড ছিল, এবছরে কি সিপিএম পাওয়ার চান্সেস আছে নাকি আপনার মনে হচ্ছে কংগ্রেস এবার জিতে যাবে? না, কংগ্রেস অবশ্যই জিতে আছে, জিতে যাবে না আমি মনে করছি যে কংগ্রেস এবছর জিতে আছে 47 নম্বর ওয়ার্ডে। কেন উনি একজন বাইরের প্রার্থী, উনি বলছে আমি কাজের মানুষ, ঘরের মানুষ। যদি উনি যদি জিততেন তাহলে নুরুল ইসলাম নামটা শিলিগুড়িতে সবাই শুনেছে, তার ফটো দেওয়ার মানেটা বুঝলাম। আচ্ছা, যদি বসে যদি ওনারা ফটো দিত, ওনাদের পুরনো প্রাক্তন নেতা আজকে নেই আমাদের মাঝখানে, তাহলে এটা মানানো যেত। কিন্তু একদম নুরুল ইসলাম কখনো তো মুকুল হতে পারে না, নুরুল ইসলাম নুরুল আসলে। আমরা ছোটবেলা থেকে দেখেছি যেমন সচিন তেন্ডুলকার একটাই, দুটো হয়নি, তাহলে ওর ফটোটা দিয়ে তো আরেকটা সচিন তেন্ডুলকার হতে পারে না। তারপরে এতে বোঝা গেল উনি ভয় পেয়ে গেছে, তাই যদি অন্য ফটো দিয়ে যদি ওটা জিতে আনা যায়, এটা কি কখনো হয়? আমার হাত ভালো থাকলে অন্য হাতে খাওয়া খাবো না। আমাদের সাথে ছিলেন 46 নম্বর ওয়ার্ডের কংগ্রেস মনোনীত প্রার্থী সুদন ভৌমিক। আপনার ওয়ার্ডের বাসিন্দারা দেখছে, এসকে লাইভের দর্শকরা দেখছে, একজন প্রার্থী হিসেবে কি বলবেন? প্রার্থী হিসেবে আমি বলবো যে সবাইকে আমার নমস্কার, বয়স্কদের আমার প্রণাম গ্রহণ করবে, ভাই বন্ধুরাও নমস্কার দিচ্ছি। প্রার্থী হিসাবে আমি বলতে চাচ্ছি, যদি আমাকে আপনাদের মনে হয় যে ঠিক পরিষেবা দেবো বা আপনাদের পাশে আমি থাকতে চাচ্ছি, যদি আপনারা আলোচনা আমাকে জয় করে আসেন আনেন, তাহলে আপনাদের যে সমস্যাগুলো বললাম, যেমন হেলথ সেন্টার, মাঠগুলো, নদীটার অবস্থা, আপনারা প্রত্যেকটা 47বাসী দেখছেন যে একটা ছোট পূজার সময় কী প্রবলেমটা হয়ে দাঁড়ায়। হ্যাঁ, মায়েরা ঘাট করতে পারে না, পুজোর সমস্যা, আর যে জলের সমস্যাটা, ভয়ঙ্কর সমস্যাটা হয়েছিল, এটা সারা শিলিগুড়িবাসী দেখেছে, খালি 47 নয়। এগুলোর দিকে আমি বেশি ধ্যান দেবো। আর ড্রেন নিকাশিতে এটা স্বাভাবিক, একটা কাউন্সিলের কাজটা তো কাজের মধ্যেই পড়ে, আমি বুঝে করতে পারি না কেন আমাদের এরা পরিষেবাটা দেয় না। আমি এদিকে খুব ধ্যান দেবো যে কাজগুলো করা, লোকের পাশে দাঁড়ানোর। আমাদের সাথে এতক্ষণ স্টুডিওতে ছিলেন 47 নম্বর ওয়ার্ডের কংগ্রেস মনোনীত প্রার্থী সুদন ভৌমিক। আর আগামীতে অন্য কোনো ক্যান্ডিডেটকে নিয়ে হাজির হয়ে যাবো আপনাদের সামনে। ততক্ষণের জন্য চোখ রাখুন এসকে লাইভের পর্দা, এবং অবশ্যই নিজের মূল্যবান যে ভোট আছে তা নিজের মনের পছন্দের মনোনীত প্রার্থীকে দিন, কারণ যে আপনার সমস্যার সমাধান করবে ভবিষ্যতে তার কথা ভেবে, আগামী দিনের কথা ভেবে অবশ্যই ভোটটা দিন। ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি, নমস্কার। महावीर इलेक्ट्रिकल्स 50 से अधिक वर्षों के अनुभव और सद्भावना के साथ सिलीगुड़ी का लीडिंग इलेक्ट्रिकल्स की दुकान, जहां हैवल्स गोल्ड मेडल, आरआर कैबेल्स, क्रेबिट्री, लेग्रेंड, बजाज और कई अन्य कंपनियों के डिस्ट्रीब्यूटर्स और होलसेल व्यापारी हैं। ग्राहकों की संतुष्टि, शीघ्र सेवा, कम्पेटिटिव प्राइसिंग, क्वालिटी प्रोडक्ट्स और सर्वोत्तम गुणवत्ता वाले उत्पाद हमारी कंपनी की मुख्य खासियत है। अधिक जानने के लिए हमें अभी कॉल करें। महावीर इलेक्ट्रिकल्स, सेवक रोड, सिलीगुड़ी, 9932018834। सर मिठाई खाइए सर। बिटिया ने 12वीं पास कर लिया। अरे आगे की पढ़ाई का क्या सोचा? अरे कहाँ गुंजाइश है। ना ना ना, जरूरत गुंजाइश की नहीं, समझदारी की। अरे आज ही बिटिया का एडमिशन DPMI में करा दीजिए। DPMI? बट ये पिछले 20 सालों से पैरा मेडिकल का नामी इंस्टीट्यूट है। DPMI के पास आउट की डिमांड आज सिर्फ देश में ही नहीं बल्कि विदेशों में भी है। हाँ, ये सब तुम्हारे बजट। DPMI, सम्मान के साथ सुनिश्चित रोजगार। सपनों से भी सुंदर घर हो अपना, PRM बेगराज पूरा करेगा सपना। जी हाँ, सिलीगुड़ी का सबसे बड़ा आवासीय, जहाँ मौसम खुशनुमा, पहुँच आसान, सुविधा सभी, फुटबॉल ग्राउंड साथ ही हर खेल और मनोरंजन और बड़ा घर। शहरों के बीच शहर होगा आपका आनंद विल, रागापुल, सिलीगुड़ी। PRM और अजय बेगराज ग्रुप, 9735122000। Make a successful career in nursing is now possible. My studies is making this possible. I would like to tell all the students out there not to miss out such a great opportunity and enroll with my studies. Thank you.
घर का फर्नीचर ही घर की शोभा होती है। गेस्ट की नज़र फर्नीचर पर ही पड़ती है। बेडरूम सेट से लेकर डाइनिंग टेबल, सोफा सेट, वॉल यूनिट, ऑफिस फर्नीचर, लेदर सोफा, महाराजा सोफा इत्यादि। इसकी रेंज और कीमत को देखते हुए फर्नीचर का वन स्टॉप सॉल्यूशन है वुड से। डेकोर योर ड्रीम्स। सत्यम प्लाजा, नियर भक्ति नगर, चेक पोस्ट, सेवक रोड, सिलीगुड़ी। फोन 9564130130। महावीर इलेक्ट्रिकल्स 50 से अधिक वर्षों के अनुभव और सद्भावना के साथ सिलीगुड़ी का लीडिंग इलेक्ट्रिकल्स की दुकान, जहां हैवल्स गोल्ड मेडल, आरआर कैबेल्स, क्रेबट्री, लेग्रेंड, बजाज और कई अन्य कंपनियों के डिस्ट्रीब्यूटर्स और होलसेल व्यापारी हैं। ग्राहकों की संतुष्टि, शीघ्र सेवा, कम्पेटिटिव प्राइसिंग, क्वालिटी प्रोडक्ट्स और सर्वोत्तम गुणवत्ता वाले उत्पाद हमारी कंपनी की मुख्य खासियत है। अधिक जानने के लिए हमें अभी कॉल करें। महावीर इलेक्ट्रिकल्स, सेवक रोड, सिलीगुड़ी। 9932018834। सर मिठाई खाइए सर। बिटिया ने 12वीं पास कर लिया। अरे आगे की पढ़ाई का क्या सोचा? अरे कहाँ गुंजाइश है। ना ना ना, जरूरत गुंजाइश की नहीं, समझदारी की। अरे आज ही बिटिया का एडमिशन DPMI में करवा दीजिए। DPMI? बैठिए। पिछले 20 सालों से पैरा मेडिकल का नामी इंस्टीट्यूट है। DPMI के पास आउट्स की डिमांड आज सिर्फ देश में ही नहीं बल्कि विदेशों में भी है। हाँ, ये सब तुम्हारे बजट। DPMI, सम्मान के साथ सुनिश्चित रोजगार। सपनों से भी सुंदर घर हो अपना, PRM डिगराज पूरा करेगा सपना। जी हाँ, सिलीगुड़ी का सबसे बड़ा आवासीय, जहाँ मौसम खुशनुमा, पहुँच आसान, सुविधा सभी, फुटबॉल ग्राउंड साथ ही हर खेल और मनोरंजन और बड़ा घर। शहरों के बीच शहर होगा आपका आनंद विल, रागापुर, सिलीगुड़ी। PRM और अजय डिगराज ग्रुप 9735122000। Make a successful career in nursing is now possible. My studies is making this possible. I would like to tell all the students out there not to miss out such an great opportunity and enrolled with my studies. Thank you. घर का फर्नीचर ही घर की शोभा होती है। गेस्ट की नज़र फर्नीचर पर ही पड़ती है। बेडरूम सेट से लेकर डाइनिंग टेबल, सोफा सेट, वॉल यूनिट, ऑफिस फर्नीचर, लेदर सोफा, महाराजा सोफा इत्यादि। इसकी रेंज और कीमत को देखते हुए फर्नीचर का वन स्टॉप सॉल्यूशन है वुड से। डेकोर योर ड्रीम्स। सत्यम प्लाजा, नियर भक्ति नगर, चेक पोस्ट, सेवक रोड, सिलीगुड़ी। फोन 9564130130। महावीर इलेक्ट्रिकल्स 50 से अधिक वर्षों के अनुभव और सद्भावना के साथ सिलीगुड़ी का लीडिंग इलेक्ट्रिकल्स की दुकान, जहां हैवल्स गोल्ड मेडल, आरआर कैबेल्स, क्रेबट्री, लेग्रेंड, बजाज और कई अन्य कंपनियों के डिस्ट्रीब्यूटर्स और होलसेल व्यापारी हैं। ग्राहकों की संतुष्टि, शीघ्र सेवा, कम्पेटिटिव प्राइसिंग, क्वालिटी प्रोडक्ट्स और सर्वोत्तम गुणवत्ता वाले उत्पाद हमारी कंपनी की मुख्य खासियत है। अधिक जानने के लिए हमें अभी कॉल करें। महावीर इलेक्ट्रिकल्स, सेवक रोड, सिलीगुड़ी। 9932018834। सर मिठाई खाइए सर। बिटिया ने 12वीं पास कर लिया। अरे आगे की पढ़ाई का क्या सोचा? अरे कहाँ गुंजाइश है। ना ना ना, जरूरत गुंजाइश की नहीं, समझदारी की। अरे आज ही बिटिया का एडमिशन DPMI में करवा दीजिए। DPMI? बैठिए। पिछले 20 सालों से पैरा मेडिकल का नामी इंस्टीट्यूट है। DPMI के पास आउट्स की डिमांड आज सिर्फ देश में ही नहीं बल्कि विदेशों में भी है। हाँ, ये सब तुम्हारे बजट। DPMI, सम्मान के साथ सुनिश्चित रोजगार। आपका भरोसेमंद चैनल एसके लाइव न्यूज अब दिखेगा नए रंग।